সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের আমি লকার একুশে গল্পটা পড়াবো। আচ্ছা দেখো, লকার একুশের লেখক হচ্ছে কি, আবু বকর সিদ্দিক। আগে আমরা একটু লেখক পরিচিতিটা পড়বো। এখানে লেখক পরিচিতি খুব অল্প, আমরা একটু পড়ে নিব। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো জলরাক্ষস, করাদাহ, একাত্তরের হৃদয় ভগ্ন, ভস্ম, বারুদপোড়া, প্রহর ইত্যাদি। আচ্ছা দেখো, এগুলো একটু তোমরা পড়ে নিবে, তোমরা মুখস্থ করে নিবে এটা। আচ্ছা দেখো, আমরা একটু পাঠ পরিচিতিতে যাব। দেখো তোমাদের এখানে পাঠ পরিচিতি দেওয়া আছে, একটু পাঠ পরিচিতিতে যাব। গল্পটিতে 21 ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লকা, কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কী বা আসে আসে যায়। লকা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ ধ্বনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। আচ্ছা যাই হোক, এখানে মূলত এই গল্পটা আমরা পড়ব যে এটা হচ্ছে কি তোমার ভাষা আন্দোলন চেতনার উপর, ভাষা আন্দোলনের চেতনার প্রেক্ষাপটে এই গল্পটি রচনা করা। এই গল্পটির মাধ্যমে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবো, ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবো, ভাষা আন্দোলনে যে আমরা ভাষাকে যে অর্জন করেছি তার পিছনে যে আমাদের যত ত্যাগ, যত সাধনা, এইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, যত আন্দোলন এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমি এক কথায় যদি তোমাকে বলি, আমি ভাষা আন্দোলনের একটু ইতিহাসটা যদি তোমাদেরকে একটু পরে শোনাই, যদি বলি আমি, দেখো 1947 সাল থেকে মূলত এই ভাষা আন্দোলনের বীজটা বপন করা হয়। সর্বপ্রথম যদি আমি বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা আন্দোলন সম্পর্কে একটা প্রবন্ধ রচনা করেছিলেন, যে পূর্ব বাংলার ভাষা সমস্যা, এটা নিয়ে একটা তিনি প্রবন্ধ রচনা করেছিলেন, যে প্রবন্ধ দেখেই আস্তে আস্তে ধীরে 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 সেটা আন্দোলনের রূপ নেয়। সেটা 1947 সালে সেটা দৈনিক আজাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপরে 1947 সালের 1 সেপ্টেম্বরে তমদ্দুর মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠন করা হয়। তমদ্দুর মজলিসটা হচ্ছে কি, এক ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যদিও বা এটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ভাষা আন্দোলন রক্ষার জন্য বা ভাষাটাকে রক্ষার জন্য এই সংগঠনটা গঠন করা হয়েছিল। এটার সাংস্কৃতিক নাম দেওয়া হয়েছিল, কারণ আছে, এখানে একটু কূটনৈতিক ব্যাপার স্যাপার ছিল, সেই জন্য এটাকে সাংস্কৃতিক দিয়ে, যদিও বা এটা রাজনৈতিক একটা, তার কার্যক্রমটা অনেকাংশে রাজনৈতিক পর্যায়ে চলে গিয়েছিল। আচ্ছা যাই হোক, এটার প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম। এটা মূলত দেখো, এরপর থেকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ, এরকম তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনজনই, তারা এই ভাষা নিয়ে, ভাষা সমস্যা নিয়ে তিনজনই প্রবন্ধ লিখেছিলেন এই 1947 সালে। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই শিরোনামে তারা এই তমদ্দুর মজলিস এই সংগঠন থেকে তারা এটা প্রকাশ করেছিল 1947 সালের 15 সেপ্টেম্বরে। পরবর্তীতে সেটা 1948 সালে জানুয়ারি মাসে ভাষা আন্দোলনের জন্য, রাষ্ট্রভাষাকে বাংলা করার জন্য রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠন করা হয়। 1948 সালে 2 মার্চ কমরউদ্দিন আহমেদের সভাপতিত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। প্রথমে রাষ্ট্রভাষা কর্মপরিষদ, তারপরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারপরে 1948 সালে 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় তিনি উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটা বলার পরপরেই ঢাকা বিশ্ব, এটা বলার পরেই সর্বপ্রথম বাঙালিদের মধ্যে ভাষা আন্দোলনের বীজ বপন হয়। পরবর্তীতে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে, মোহাম্মদ আলী জিন্নাহ সমাবর্তন অনুষ্ঠানে যখন আবার পুনরাবৃত্তি করলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটার পর থেকে মূলত তখনই
সমাবর্তন অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাই না না বলে প্রতিবাদ জানিয়েছিল। এরপর থেকেই ভাষা আন্দোলন তখন থেকেই মূলত বেগবান হয়। 1949 সালে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়। এরপরে 1951 সালে যখন লিয়াকত আলী খান আততায়ীর হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যখন আততায়ীর হাতে নিহত হন, তখন খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1951 সালে। এরপর থেকে 1952 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন একজন সবাই ঘোষণা দেন যে কি উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখনকার সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কি এই পূর্ব বাংলায় মানুষ খেপে গেছে এবং ভাষার জন্য আন্দোলন করবে। এটা বুঝতে পেরে তিনি 1952 সালে 20 ফেব্রুয়ারি তিনি 144 ধারা জারি করে এবং 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগঠিত হয়ে মিছিল বের করে যে রাষ্ট্রভাষা বাংলা চাই, 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে স্লোগান দিতে থাকে। এবং এই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা এই নিরীহ বাঙালির উপর, ছাত্রদের উপর, শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে গুলি চালায়। এই গুলি চালাতে গিয়ে অনেকেই শহীদ হয়, যেমন রফিক, জব্বার, বরকত, শফিক সহ আরও নাম না জানা অনেকেই যে শহীদ হয়। এই হচ্ছে কি মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। আমরা এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা একটু জেনে রাখব যে এখন বর্তমানে পৃথিবীর প্রায় 30 কোটির উপরে লোকের মুখের ভাষা হচ্ছে কি বাংলা। দেখো আমরা এবার একটু গল্পটা একটু পড়ব। গল্পটা পড়ার আগে তোমাদের এখানে শব্দার্থ টিকা দেওয়া আছে, একটু দেখো এই শব্দার্থ টিকাগুলো। একটু প্রভাত ফেরি, আমরা তো জানি প্রভাত ফেরি কি। আমরা যখন 21 ফেব্রুয়ারি হয় ভোরবেলায় একদম খালি পায়ে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে আসি, এগুলো এটাকেই মূলত প্রভাত ফেরি বলা হয়। এবং সাথে সাথে মুখে ওই যে আমরা 21 ফেব্রুয়ারি যে গানটা আছে আব্দুল গাপ্পার চৌধুরীর রচনায় যে আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এই গান গিয়ে গিয়ে স্লো ইমোশনে এই গান গিয়ে গিয়ে আমরা প্রভাত ফেরি করে থাকি এবং আমরা ইয়াতে ফুল দিয়ে থাকি, শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে থাকি। আচ্ছা দেখো আমরা এই যে শব্দার্থ টিকাগুলো আছে একটু পড়ে নিব, এগুলো একটু আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো না জানলে আমরা অনেক সময় ঝামেলায় পড়বো। এই গল্পটা পড়তে গিয়ে অনেকেই অনেক কিছু বুঝবো না। দেখো এবার গল্পতে যাই, গল্পটা বেশি বড় না, দেখি আমরা আজকে শেষ করতে পারি কিনা, যতটুকু পারি আমরা শেষ করার চেষ্টা করব। দেখো এখানে একটা চিত্র ছবি দেওয়া আছে লকার 21-এ আবু বকর সিদ্দিকের, এখানে একটা গল্প দেওয়া আছে, ছবি দেওয়া আছে। ছবিতে দেখো আমরা একটা কতগুলো মানুষ ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, তারপর দেখা যাচ্ছে কি সামনে একটা শহীদ মিনার, ওখানে ফুল, ফুলের গাদা, এক গাদা ফুল, তারপরে এইগুলো দিয়ে মানুষ ওখানে শ্রদ্ধা জানাচ্ছে ফুল দিয়ে, তারপরে এখানে একটা ব্যানার আছে, ব্যানারে লেখা আছে কি অমর 21। এই যে এগুলো দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা ভাষা, মানে যে আমরা ভাষা আন্দোলনের জন্য যে আন্দোলন হয়েছিল ভাষার জন্য, সেই আন্দোলনের প্রেক্ষাপটটা মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য লেখক এই গল্পটা রচনা করেছেন। এখানে লকা একজন ব্যক্তি, ছোট শিশু, যদিও বা সে কথা বলতে পারে না। দেখি আমরা লকার চরিত্র দিয়ে এখানে মূলত গল্পের মানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক। এখানে দেখো আমরা একটু পড়ব। লকার রাতের বিছানায় ফুটপাতের কঠিন শান, শান শব্দের অর্থ হচ্ছে কি পাথর। এই শান দিয়ে বেলার রোদে পড়ে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। হিম মানে হচ্ছে কি ঠান্ডা আর কি, ঠান্ডা লেগে মানে রাতে যে কুয়াশা পড়ে এইখানে এটাকে হিম বলে বোঝানো হয়েছে। ঠান্ডা শানে শুয়ে লকার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে। বাফকে লকা দেখেনি, চেনে না, মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক মেগে ফেরে। ভিক মানে হচ্ছে কি ভিক্ষা করা আর কি। লকার দিন কাটে গুলি খেয়ে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সাথে মারামারি করে, আর খাবারের দোকানের একটু পাতা ছেটে। রাতের মায়ের পাশে লকা খিদের কষ্ট ভুলে যায়। আচ্ছা এখানে বিষয়টা বোঝানো হয়েছে কি লকার হচ্ছে কি মানে একদম পথের ছেলে আর কি, এক কথায় ধরতে গেলে, যার মা বাবা থাকার পরেও নাই, মানে পথের মধ্যে যার বসবাস, মানে একদম উড়নচণ্ডী,
তারপরে বলা যায় যে কি, যেহেতু সে শিশু, মানে কি বলা যায়, শিশু বলা যায়, শিশু না কিশোর বলা যায়, এখানে কিশোর হিসেবে তার চরিত্রটা এখানে লেখক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো তার মাও ভিক্ষা করে, একদম গরিব পরিবারের সন্তান সে, তার সে কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝে না, তারপরও সে ভাষা আন্দোলনকে সমর্থন করে, যদিও বা সে কথা বলতে পারে না, সে কথা বলতে না পারলেও মানে 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে যায়। এখানে সে তার ভালো, মানে সে বুবা হয়েও, সে প্রতিবন্ধী হয়েও যে কি ভাষার প্রতি তার একটা শ্রদ্ধাবোধ, যে ভাষা আন্দোলনের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, সে বিষয়টাকে লেখক এখানে গুরুত্ব সহকারে ফুটিয়ে তুলেছেন মূলত। আচ্ছা, আজকে এতটুকুই থাক, আগামী দিন বাকি অংশটা তোমাদেরকে পড়ায় দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।